মৃত বিজেপি নেতার বাড়িতে এলেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ। শনিবার রাধিকাপুরে মৃত বিজেপি নেতা মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। একই সঙ্গে দলীয় নেতার সমাধিস্থলে মাল্যদান করেন রাজ্য বিজেপি সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন রাজ্যে সালমান খানের আশা প্রসঙ্গে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি। একই সঙ্গে বিজেপি নেতার পরিবারের নিরাপত্তা সহ সব রকমের সহযোগিতার আশ্বাস দেন রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আছে, আমি যেখানে ছিলাম সেখানেই আছে, আমার সঙ্গেই আছে, ওদেরকে বিভক্ত হতে দিই নাই, একসঙ্গে একসাথেই আছে, যেখানে আমরা যাচ্ছি সব পরিবারটাই যাচ্ছে। তো কতদিন এইভাবে থাকবেন? থাকার পালা তো শেষের দিকে চলে আসব, একটু হাইকোর্টের একটু কেটা দেখি কি পর্যায়ে দাঁড়াচ্ছে, তারপরেই হয়তো চলে আসবে। আজকে শুনছিলাম সুকান্ত মজুমদার নাকি আসবেন, হ্যাঁ, তারপর উনি ওই নেতাদের বলে যে ওনারা কোথায় আছেন ইনফরমেশন নিয়েছিলেন, বলছে আছে এরা। তো আমাদের তখন ডাকলো যে অমুক খানের জায়গায় আসতে বলেন। এখনও কি গা ঢাকা দিয়ে আছেন আপনারা সবাই? গা ঢাকা বলতে কি, গা ঢাকা বলতে ওইদিকে দোকানপাটে যাচ্ছি। কোথায় থাকছেন এটা বলবো না। নিরাপত্তার অভাব বোধ করছেন এখন? হ্যাঁ। কবে আসবেন আপনারা সবাই? আসবো। স্বাভাবিক কবে হবে? স্বাভাবিক এক সপ্তাহের মধ্যে আমরা চলে আসবো। আমরা সিবিআই তদন্ত চাচ্ছি, সিবিআই তদন্ত হোক, উপযুক্ত শাস্তি হোক, ফাঁসি হোক, এটাই আমরা যাচ্ছি। আমার জওয়ান ছেলে, জলজ্বলন্ত একটা জওয়ান ছেলেকে, ও উন্নয়নশীল একটা ছেলেকে মেরে ফেললো গুলি করে। লোক এখনও ভয়ের মধ্যে আছে, এখনও তারা আশঙ্কায় আছে, এবং তাদের ছেলের যে মৃত্যু, অকাল মৃত্যু, সেই মৃত্যুকে কোনোভাবে মেনে নিতে পারছেন না। এখনও পর্যন্ত বাড়িতে তারা থাকতে পারছেন না। ওনার মৃত্যুঞ্জয় বর্মনের বাবার শরীর অত্যন্ত খারাপ, অসুস্থ রোগী, এবং যে অত্যাচার এই পরিবারের উপর হয়েছে, অমানবিক অত্যাচার হয়েছে, 26 তারিখ রাত্রি প্রায় 2-2:30 নাগাদ যেভাবে অকালে একটি প্রাণকে কেড়ে নেওয়া হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই এর কঠোর থেকে কঠোরতম সাজা হোক। এবং আমার সমস্ত ঘটনা শুনে মনে হচ্ছে যে এটা টার্গেট কিলিং। নাম জিজ্ঞেস করা হয়েছিল গুলি চালানোর আগে, যেটা আমরা পারিপার্শ্বিক লোকের সাথে কথা বলে জানতে পেরেছি, এটা টার্গেট কিলিং, টার্গেট করে মারা হয়েছে যে মৃত্যুঞ্জয় বর্মনকেই মারব, এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে। আগামী দিনে সব সামনে আসবে, তদন্ত হবে। মুখ্যমন্ত্রী অনেক কিছুই করছেন এখন, বিনাশকালে বিপরীত বুদ্ধি, আমাদের একটা কথা আছে, ওই বিপরীত বুদ্ধিতে অনেক কিছু করছে। সালমান খান তো বালাসাহেব ঠাকরে, উদ্ভব ঠাকরে এদের খুব কাছের লোক ছিল, এখনও আছেন মুম্বাইতে গিয়ে তো সেই বিজেপি বা শিবসেনার সাথেই সালমান খান থাকবেন। এখানে মুখ্যমন্ত্রী সালমান খানকে নিয়ে এসে কী প্রমাণ করতে চাইছেন? ওইভাবে কিছু হয় নাকি রাজনীতিতে? উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161 7477161 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।